আসসালামু আলাইকুম, আমি টুটুল, কৃষি বাজার থেকে আবার চলে এসেছি। তবে আজকে একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরব। তো উনি মূলত অনলাইনেই কাজ করে, তার পাশাপাশি এইটার উদ্যোগ নিয়েছেন এবং নতুন উনি একাই এই উদ্যোগটা নিয়েছেন। তবে তার মুখেই সম্পূর্ণ গল্পটা শুনবো এবং এর থেকে আপনারা যাতে উদ্যোগী হতে পারেন এবং বায়োফ্লক সম্পর্কে ভালো কিছু জানতে পারেন, এই কারণেই এই ভিডিওটা করা। তো চলুন তার মুখেই শুনি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়ের নামটা? আমি জুলকারনাইন মিথু। মিথু, কি করেন? আমি ঢাকা থেকে ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। আচ্ছা। আর তারপরে অবশ্য চাকরি বাকরির পিছনে না চিন্তা করে রংপুরে চলে আসছি। আচ্ছা, কি করেন এখন বর্তমানে? আমি আমাদের একটা ফ্রিল্যান্সিং এর অফিস আছে আউটসোর্সিং এর, আর তার পাশাপাশি বায়োফ্লক ফিশ ফার্মিং করতেছি। এটাতে আসা কিভাবে, মানে এটার উদ্যোগটা কিভাবে মাথায় আসলো? এটা অবশ্য আজ থেকে বেশ কিছু মাস আগে, মানে ইউটিউবে ঘাটতে ঘাটতেই আমি মানে বাংলাদেশে বায়োফ্লক এর বেশ কিছু ভিডিও দেখি। আচ্ছা। আর তার পাশাপাশি যখন আমি দেখলাম যে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়াতেও বেশ কিছু প্রচার হচ্ছে, তখনই আমি মূলত আগ্রহী হই। আর এরপরেও দেশের অনেক অনেকের সাথেই কথাবার্তা হলো, অনেকের ভিডিও দেখলাম। অবশ্য ফিজিক্যালি কোনো প্রজেক্টে যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরেও মানে আমি চিন্তা করলাম, সাহস করে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। বোঝা যাচ্ছে না, তারপরে আর কি ধীরে ধীরে শুরু করা। কতদিন হলো শুরু করার? এটা মাছ ছাড়ার মোটামুটি 2 মাস হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করছেন কতদিন টার্গেট আর কি, মানে হারভেস্ট করতে যাচ্ছেন কত? আসলে কি সবাই দেখলাম যে শুরুটা আমাকে অবশ্য কই মাছ দিয়ে করতে বলছিল। আচ্ছা আচ্ছা। তো আমি চিন্তা করলাম যে শিং মাছ করি, একটু শিং মাছ করি। তো শিং মাছটা করার যখন আমি শুরু করলাম, এখানে অবশ্য 12,000 মতো শিং মাছ ছাড়া আছে। আচ্ছা, কত হাজার লিটার পানি? এটা 13,500 লিটার এটার ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি পুকুরে যেগুলো দেখলাম, তো ওখানে আবার দেখতেছি কি যে শিং মাছের প্রজেক্টটা ডান হতে হয়তো 6-7 মাস লেগে যাচ্ছে। আচ্ছা। তো আমিও মনে করতেছি যে এখানে হয়তো 4 মাসের বেশিই লাগবে, 5-6 মাস। তো দর্শক আপনারা দেখছেন এটার হার্ভেস্টিং এ ইনশাল্লাহ আমরা আসবো, যদি মিথুন ভাই আমাদেরকে দাওয়াত দেয় আপনাদেরকে দেখাবো যে হচ্ছে হার্ভেস্ট কতটুক হচ্ছে। তো মাছের কি রকম গ্রোথ এখন আপনার ওয়েট করেছেন তো মনে হয় শুরুর দিকে? জি, এটা অবশ্য আমরা মানে মোটামুটি রেগুলারই অবজারভেশনের মধ্যে রাখি। আচ্ছা। তো শুরুর দিকে যখন আমরা মাছটা দিয়েছিলাম, তখন মাছগুলো ছিল হয়তো বা আপনার 3 গ্রাম থেকে, একটু হোল্ড করে যেভাবে চেক করছেন পুরো এটা জানতে চাই। তো গ্রোথের ব্যাপারটা হচ্ছে যে এখন তো শীতকাল, মাছগুলো কিন্তু আমাদের খাবার খাচ্ছে একটু কম। আর আমরা যখন শুরুর দিকে মাছ ছাড়লাম, তখন এক একটা মাছ অ্যারাউন্ড 3 গ্রাম থেকে 5 গ্রাম ছিল। আজকে আমরা যদি মাছগুলো দেখি, এগুলো 20 গ্রাম থেকে 25 গ্রাম অ্যারাউন্ড 2 মাসে। হ্যাঁ, 2 মাসে। তো এর পিছনে আরেকটা ব্যাপার হচ্ছে শীতকাল, আমাদের মাছগুলোকে আমরা গত মোটামুটি 1 থেকে 1.5 মাস হলো আমরা কিন্তু আসলে পুরো দামে খাবার দিতে পারতেছি না। যেমন যখন মাছগুলো শুরুতে ছিল, তখন আমরা হয়তো এদেরকে 500 গ্রাম থেকে 600 গ্রাম খাবার খাওয়াতাম, প্রোটিন ফিডটা 40% প্রোটিনের। এখনো রেটটা ওইটাই, অথচ মাছগুলো কিন্তু আমার বড় হয়েছে, কিন্তু ওরা ওই বেশি খাইতে পারতেছে না। এখন এই মাছগুলো 40% প্রোটিন, দোকানদাররা বলে যে এটা 1 কেজি খাইলে নাকি মাছ 1.5 কেজি বাড়ে, দোকানদাররা বলে, কিন্তু আমরা তো সেই অনুপাতে খাওয়াইতে পারতেছি না। মানে অরিজিনালি ওটা হচ্ছে না, যেটা শুনে আসছেন এটা কাজে হচ্ছে না। না হচ্ছে না, তবে আমার আশা যে হয়তো আর 1 মাসখানেক গেলে যদি শীতটা একটু কমে, তখন হয়তো আর একটু খাবে আর কি। শীতের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপাতত? শীতে আমার মেইন যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা হচ্ছে আপনার ফ্লকের ডেনসিটিটা কমে যাওয়া। আচ্ছা। আমাদের যেখানে আগে দেখা যেত 20% 25% ফ্লক থাকতো, এখন সেটা 15% 10% হয়ে যায়। আচ্ছা। তো আমার এখানে হয়তো বা আরও অনেকগুলো প্রিকশন নেওয়া যেত, কিন্তু আসলে এগুলো সময় স্বল্পতার কারণে নেওয়া হয়নি। তো আমরা যেটা করতেছি যে FCOতেই আমরা একটু বেশি পরিমাণে বানাচ্ছি, কারণ FCOতেও কিন্তু ফ্লক থাকে। তো ওখানে প্রোবায়োটিকটা একটু বাড়াই দিয়ে আমরা 90 লিটারের একটা FCO তৈরি করছি ওই অনুপাতে আর কি। আর সেখানে আমরা একটা টেম্পারেচার কন্ট্রোলের জন্য ওই অ্যাকুরিয়ামের দোকানে যে মাছের হিটারগুলো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, সেই হিটারগুলো নিয়ে আসছি। হিটারগুলো অটো হিটার, আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। আচ্ছা। তো ওগুলোতে যদি আমরা টেম্পারেচার 20 ডিগ্রি 22 ডিগ্রি 24 ডিগ্রি সেট করে দিই, ওরা অটোমেটিক 24 ডিগ্রির পরে হিটারটা বন্ধ করে দেয়। আচ্ছা। আর এতে করে হয়তো আমার ফ্লকের যে টেম্পারেচারটা ঠিক থাকে। আর প্রতিদিন পরিমাণ মতো ফ্লক আমরা এখানে অ্যাড করি। হ্যাঁ, না মোটামুটি তো আমরা দেখছি আপনার ফ্লক ভালো হচ্ছে, কারণ ফেনা হচ্ছে, ফেনা মানেই তো হচ্ছে মোটামুটি ফ্লক ভালো হওয়ার লক্ষণ আর কি। তো এই জার্নিটার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনি দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতে চান? আসলে বায়োফ্লক যারা করে, তারা অনলাইনে আমরা ইউটিউবে যতগুলো ফ্রি ভিডিও দেখি,
তারা অনেকেই হয়তো বা কিছু কিছু বেসিক জিনিস বলতে চায় না, যে জিনিসগুলোর জন্য আমরা সাধারণ যারা ফার্মার আছি তারা একটু ক্ষতিগ্রস্ত হই। তার মধ্যে একটা ব্যাপার যেটা হচ্ছে টিডিএস। হ্যাঁ, তো আমরা শিং মাছটা করতেছি, এটা কিন্তু একটা মিঠা পানির মাছ। হ্যাঁ, তো এ কিন্তু লবণাত্মকতা পছন্দ করে না। তো আমি প্রথম দিকে বেশ কয়েকবার এই ধোকাটা খেয়েছি পার্সোনালি এই ট্যাঙ্কেই। আচ্ছা, তো যেটা হয়েছে যে আমরা এখানে হয়তো বা আপনার 10,000 লিটার পানি দেই, ওটাতে ওয়াটার প্রিপারেশন করি, করার পরে হয়তো বা আমরা প্রতি আপনার 1,000 লিটার পানিতে আমরা হয়তো বা 1 কেজি করে লবণ দিই, যেটা আর কি সবাই বলে যে লবণের রেগুলার রেট এটা। আচ্ছা, তো এরপরে হয় কি, আমাদের মাছগুলোর 5 দিন 7 দিন 10 দিন পরে মাছগুলোর সমস্যা দেখা যায়। কিছু কিছু মাছের গায়ের কিছু চামড়া উঠে যায়, কিছু কিছু মাছের হয়তো বা আপনার ওরা একটু দুর্বল হয়ে থাকে। যে মাছগুলো দুর্বল হয়, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল্লাহ পাকের রহমতে কোনো মাছ কিন্তু দুর্বল নাই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু মাছ দুর্বল হয়ে ভেসে থাকতে পারতো। কিরকম, যে মাছগুলো এরকমই আছে, ওকে যদি আপনি ধরতে যান তাহলে হয়তো বা সে ডুব দিল, আদারওয়াইজ আপনি মনে করবেন যে সে মরা। আচ্ছা আচ্ছা, তো এইটা হওয়ার পিছনে টিডিএসটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। যেদিন থেকে আমরা টিডিএসটা মাছের সহনীয় ক্ষমতার মধ্যে নিয়ে আসছি সেদিন থেকে আমরা এই প্রবলেমটা আর ফেস করি না। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখছি যে বায়োফ্লকে চিংড়ি মানে সরি এই শিং মাছের ক্ষেত্রে টিডিএসটা 500 নিচে থাকাটা ভালো। 500 নিচে? জি। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন আমরা শুরুর দিকে 350, আমাদের কিন্তু এই যে এখানে টনি ফিশারি যখন এখানে আমাদের, আচ্ছা চলেন দেখি কখন কি ব্যবহার করেছিলাম। ও, এটা আপনার খুব ভালো লাগলো, মানে আপনার দর্শকদেরকে একটু দেখাই যে এখানে ওনার কবে শুরু হয়েছে, তারপর ওখানে কতটুকু কি পরিমাণ দিচ্ছে পিএস টিডিএস রেগুলার আপনার এটা তুলে ধরে। হ্যাঁ, এটা আমাদের সবকিছুই মানে নোট ডাউন টাইপের আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এতে করে হয় কি যে সব জিনিসগুলো আমাদের একটু সহজে কেউ না থাকলেও যেন আরেকজন এসে দেখতে পারে। তো এটা কি কালকের না আজকের হিসাব? এটা আর কি মানে আমরা হয়তো বা এটা আজকেরও হইতে পারে বা কালকেরও হইতে পারে, মানে এটা ইমিডিয়েট আজকালের মধ্যেই আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা এই আপনার গ্রিন যে মার্কার গুলো দেখতেছেন এটা আর কি মানে যে মুহূর্তে চেঞ্জ হয় সে মুহূর্তে এটা শুধু চেঞ্জ করে দেন। জি জি। আচ্ছা, এটা একটু যদি আমাদের দর্শকদেরকে বোঝাতেন যদি তাদেরও যদি হেল্প হয় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটা আসলে আমাদের এই ট্যাঙ্কের জন্য একটা পার্সোনাল একটা মানে ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, তো যে ক্ষেত্রে আর কি আমরা এরকম মানে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা হিসাব করে শুরুর দিকে হয়তো আমরা এই 8,500 পিস মাছ ছিল যখন, তখন ফিশের টোটাল ওয়েটটা হয়তো 3 গ্রাম করে যখন ছিল তখন আমরা 2 গ্রাম করে এই পরিমাণ তাদেরকে খাবার দিতাম প্রতিবেলা। আচ্ছা, হ্যাঁ, যেমন ধরেন 780 গ্রাম। তো ওই যেটা বললাম আপনাকে এই পরিমাণ খাবার দেওয়ার টার্গেট কিন্তু আমাদের সে তখন ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু 30/9/2019 জি, এটা আপনাদের শুরু? জি। আচ্ছা, তো তখন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরা এখনো 500 গ্রামের অ্যারাউন্ড খাচ্ছে, যেটা আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, হয়তো এটা কিন্তু এতদিনে 1 কেজির উপরে যাওয়া 1.5 কেজি যাওয়ার কথা ছিল, কিন্তু ওটাতে মনে হচ্ছে কি আপনার যে ওই মাছগুলো অনেকগুলো হয়তো বা এখনো ছোটই আছে বা ওই কারণটা হতে পারে কিনা। মাছগুলো কিন্তু সবগুলো একই সমান বাড়ে না, কিন্তু কিছু কিছু মাছ আছে যে মাছগুলো আপনি দেখলে বুঝবেন যেগুলো আসলে বেশ বড় হয়েছে, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এবং আপাতত আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। হ্যাঁ, আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো টিডিএসটা যদি আমরা কম রেখে যদি শিং মাছ করতে পারি আমার বিশ্বাস শিং মাছ হবে। শিং মাছটা? জি, মানে আপনি যেটা বলছেন যে হচ্ছে শিং মাছের জন্য টিডিএসটা সবসময় একটু